দীর্ঘদিন ধরে খোয়াইয়ের চেবড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরিকাঠামোগত অব্যবস্থা চলছে। বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ের শিক্ষক নেই, প্রধান শিক্ষকও দীর্ঘদিন ধরে নিয়োগ করা হচ্ছে না, বিদ্যালয়ে একাধিক শ্রেণীকক্ষ দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। এ ধরনের পরিকাঠামোগত অব্যবস্থায় বিদ্যালয়ে পড়াশোনা লাটে ওঠার উপক্রম হয়েছে। বিষয়গুলো ছাত্রছাত্ররা একাধিকবার কর্তৃপক্ষের নজরে আনে, কিন্তু কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে নীরব ভূমিকা পালন করে চলছে বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে এদিন চেবড়ি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আন্দোলনের মাধ্যমে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র জানান, বিষয় শিক্ষকের অভাবে গত বছর একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে একাধিক ক্লাস হয়নি। এই অবস্থাতেই তারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। এখন দ্বাদশ শ্রেণীতে প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে প্র্যাকটিক্যাল ক্লাস তারা করতে পারছে না। বিষয়টি একাধিকবার জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এর ফলে তাদের পঠন পাঠন ব্যাহত ঘটেছে বলে জানান তিনি। এমন কিছু প্র্যাকটিক্যাল আছে যদি জিনিস না থাকার পরে আমরা করতেই পারতেছি, যার থেকে আমরা বাদ দিয়ে আজকে কে আছে। ছাত্রছাত্রীদের আন্দোলনের খবর পেয়ে এদিন চেবড়ি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে ছুটে যান বিদ্যালয়ের পরিদর্শক। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তাকে ঘিরে ধরে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান। সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যালয় পরিদর্শকের নীরব ভূমিকা ছাত্রছাত্রীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বিদ্যালয় পরিদর্শককে তালাবন্দি করে রাখেন। এদিন এক ক্ষুব্ধ ছাত্র জানান, অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগের আশ্বাস না পেলে তারা বিদ্যালয় পরিদর্শককে তালাবন্দি করে রাখবেন। তারপরে আমাদের স্কুলে মানে শিক্ষকের এখন কে আইসে তোমার আন্দোলন কে আইসে এখন আমাদের এই আন্দোলনের পরে কুয়াই আইএসটিকা মানে কয়েকজন আইসে, তো তারাও মানে আমাদের হেডমাস্টারের যে দাবি এটা মানতে রাজি না, তার জন্য আমরা তাকে মানে ক্লাসের মধ্যে তালাবন্দি করছি। আমাদের যতক্ষণ মানে এইচএম না দেওয়া হবে স্কুলে ততক্ষণ আমরা তালা খুলবো না, নাহলে আমাদের মানে কি অফিসার আসতে হবে আমাদের স্কুলে। বিদ্যালয়ে এই অব্যবস্থা দূরীকরণে কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় ছাত্রছাত্রীদের অভিভাবকরা ক্ষুব্ধ বলে জানা গেছে। বিদ্যালয়ে ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।